নমস্কার, ভয়েস অফ স্টোরি চ্যানেলে আজ আপনারা শুনছেন সত্যজিৎ রায়ের লেখা উপন্যাস বাদশাহী আংটি। বাদশাহী আংটি 1959 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। 300 বছরের বেশি পুরনো ঔরঙ্গজেবের আংটি চুরি নিয়ে এই কাহিনী এগিয়ে গেছে। এই কাহিনীর স্থান উত্তরপ্রদেশের লখনৌ। এই উপন্যাসের কয়েকটি বৈশিষ্ট্য আছে। প্রথমত, তোপসের কম বয়সকালীন সময়ে বাদশাহী আংটির মতো আর কোনো রোমাঞ্চকর উপন্যাস নেই। দ্বিতীয়ত, যেটা খুব ইন্টারেস্টিং, ফেলুদা এই উপন্যাসে একজন চাকরিজীবী। তৃতীয়ত, ফেলুদা সিরিজে প্রথম দিককার উপন্যাস হওয়ায় জটায়ু অর্থাৎ লালমোহন গাঙ্গুলি এখানে অনুপস্থিত। বাদশাহী আংটি ফেলুদা সিরিজের প্রথম উপন্যাস। এর আগে 1965 সালে সন্দেশ পত্রিকায় ফেলুদার গোয়েন্দাগিরি নামে ফেলুদার প্রথম গল্পটি প্রকাশ পায়। উপন্যাস বাদশাহী আংটি, লেখক সত্যজিৎ রায়। বাবা যখন বললেন তোর ধীরু কাকা অনেকদিন থেকেই বলছেন, তাই ভাবছি এবার পুজোর ছুটিটা লখনৌতেই কাটিয়ে আসি, তখন আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। আমার বিশ্বাস ছিল লখনৌটা বেশ বাজে জায়গা। অবশ্যই বাবা বলেছিলেন ওখান থেকে আমরা হরিদ্বার লক্ষ্মণঝুলাও ঘুরে আসব, আর লক্ষ্মণঝুলাতে পাহাড়ও আছে, কিন্তু সে আর কদিনের জন্য। এর আগে প্রত্যেক ছুটিতে দার্জিলিং না হয় পুরি গিয়েছি। আমার পাহাড়ও ভালো লাগে আর সমুদ্রও ভালো লাগে, লখনৌতে দুটোর একটাও নেই। তাই বাবাকে বললাম ফেলুদা যেতে পারে না আমাদের সঙ্গে। ফেলুদা বলে ও কলকাতা ছেড়ে যেখানেই যাক না কেন, ওকে ঘিরে নাকি রহস্যজনক ঘটনা সব বুঝিয়ে ওঠে। আর সত্যি দার্জিলিংয়ে যেবার ও আমাদের সঙ্গে ছিল, ঠিক সেবারই রাজেনবাবুকে জড়িয়ে সেই অদ্ভুত ঘটনাগুলো ঘটল। তেমন যদি হয় তাহলে জায়গা ভালো না হলেও খুব ক্ষতি নেই। বাবা বললেন ফেলু তো আসতেই পারে, কিন্তু ও যে নতুন চাকরি নিয়েছে ছুটি পাবে কি? ফেলুদাকে লখনৌর কথা বলতেই ও বলল, 58 গেছিলাম ক্রিকেট খেলতে, জায়গাটা নেহাত ফ্যানলা নয়, বড় ইমামবাড়ার ভুলভুলিয়ার ভেতরে যদি ঢুকিস তো চোখ আর মন একসঙ্গে ধাঁধিয়ে যাবে। নবাব বাদশাহের কি ইমাজিনেশন ছিল, বাপরে বাপ, তুমি ছুটি পাবে তো? ফেলুদা আমার কথায় কান্না দিয়ে বলল, আর শুধু ভুলভুলিয়া কেন, গোমতি নদীর উপর মাংকি ব্রিজ দেখবি, সেপাইদের কামানের গোলায় বিধ্বস্ত রেসিডেন্সি দেখবি। রেসিডেন্সি আবার কি, সিপাই বিদ্রোহের সময় গোড়া সৈনিকদের ঘাঁটি ছিল ওটা, কিচ্ছু করতে পারেনি, ঘেরাও করে গোলা দেগে ঝাঁঝরা করে দিয়েছিল সিপাইরা। 2 বছর হয়েছে চাকরি নিয়েছে ফেলুদা, কিন্তু প্রথম বছর কোনো ছুটি নেয়নি বলে 15 দিনের ছুটি পেতে ওর কোনো অসুবিধা হলো না। এখানে বলে রাখি, ফেলুদা আমার মাস্তুতো দাদা, আমার বয়স 14 আর ওর 27। ওকে কেউ কেউ বলে আতপাগলা, কেউ কেউ বলে খামখেয়ালি, আবার কেউ কেউ বলে কুঁড়ে। আমি কিন্তু জানি ওই বয়সে ফেলুদার মতন বুদ্ধি খুব কম লোকের হয়, আর ওর মনের মতন কাজ পেলে ওর মতো খাটতে খুব কম লোক পারে। তাছাড়া ও ভালো ক্রিকেট জানে,
প্রায় 100 রকমের ইনডোর গেম বা ঘরে বসে খেলা জানে, তাসের ম্যাজিক জানে, একটু একটু হিপনোটিজম জানে, ডান হাত আর বাঁ হাতে দু হাতেই লিখতে জানে। আর ও যখন স্কুলে পড়তো তখনই ওর মেমোরি এত ভালো ছিল যে দুবার রিডিং পড়েই পুরো দেবতার গ্রাস মুখস্থ করেছিল। কিন্তু ফেলুদার যেটা সবচেয়ে আশ্চর্য ক্ষমতা সেটা হলো ও বিলেতি বই পড়ে আর নিজের বুদ্ধিতে দারুণ ডিটেকটিভের কাজ শিখে নিয়েছে। তার মানে অবশ্যই এই নয় যে চোর ডাকাত খুনি এইসব ধরার জন্য পুলিশ ফেলুদাকে ডাকে, ও হলো যাকে বলে শখের ডিটেকটিভ। সেটা বোঝা যায় যখন একজন অচেনা লোককে একবার দেখেই ফেলুদা তার সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে। যেমন লখনৌ স্টেশন থেকে নেমে ধীরু কাকাকে দেখেই ও আমাকে ফিসফিস করে বলল, তোর কাকার বুঝি বাগানের শখ। আমি যদিও জানতাম ধীরু কাকার বাগানের কথা, ফেলুদার কিন্তু মোটেই জানার কথা নয়। কারণ যদিও ফেলুদা আমার মাস্তুতো ভাই, ধীরু কাকা কিন্তু আমার আসল কাকা নয়, বাবার ছেলেবেলার বন্ধু। তাই অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি করে জানলে? ফেলুদা আবার ফিসফিস করে বলল, উনি পিছনে ফিরলে দেখবি ওর ডান পায়ের জুতোর গোড়ালির পাশ দিয়ে একটা গোলাপ পাতার ডগা বেরিয়ে আছে, আর ডান হাতের তর্জনীটায় দেখ তিন-চার আয়োডিন লাগানো। সকালে বাগানে গিয়ে গোলাপ ফুল ঘাটার ফল। স্টেশন থেকে বাড়ি আসার পথে বুঝলাম লখনৌ শহরটা আসলে খুব সুন্দর। গম্বুজ আর মিনারওয়ালা বাড়ি দেখা যাচ্ছে চারিদিকে, রাস্তাগুলো চওড়া আর পরিষ্কার, আর তাতে মোটর গাড়ি ছাড়াও দুটো নতুন রকমের ঘোড়ার গাড়ি চলতে দেখলাম। তার একটার নাম টাঙ্গা আর অন্যটা এক্কা। এক্কা গাড়ি খুব ছুটেছে, এই জিনিসটা নিজের চোখে এই প্রথম দেখলাম। ধীরু কাকার পুরনো শোভরেলে গাড়িটা না থাকলে আমাদের হতো ওরই একটাতে চড়তে হতো। যেতে যেতে ধীরু কাকা বললেন, এখানে না এলে কি বুঝতে পারতে শহরটা এত সুন্দর? আর কলকাতার মতন আবর্জনা কি দেখতে পাচ্ছ রাস্তাঘাটে? কত গাছ দেখো, কত ফুলের বাগান। বাবা আর ধীরু কাকা পিছনে বসেছিলেন, ফেলুদা আর আমি সামনে। আমার পাশেই বসে গাড়ি চালাচ্ছে ধীরু কাকার ড্রাইভার দীনদয়াল সিং। ফেলুদা আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ভুলভুলাইয়ার কথাটা জিজ্ঞেস কর। ফেলুদা কিছু করতে বললে সেটা না করে পারি না, তাই বললাম, আচ্ছা ধীরু কাকা, ভুলভুলাইয়া কি জিনিস? ধীরু কাকা বললেন, দেখবে দেখবে সব দেখবে, ভুলভুলাইয়া হলো ইমামবাড়ার ভেতরের একটা গোলক ফাঁদা। আমরা বাঙালিরা অবশ্য বলি ঘুল ঘুলাইয়া, কিন্তু আসল নাম ওই ভুল ভুলাইয়া। নবাবরা তাদের বেগমদের সাথে লুকোচুরি খেলতেন ওই গোলক ধাঁধায়। এবার ফেলুদা নিজেই বলল, ওর ভেতরে গাইড ছাড়া ঢুকলে নাকি আর বেরোনো যায় না। তাই তো শুনেছি একবার এক গোড়া পন্টন অনেকদিন আগে মদ টদ খেয়ে বাজি ধরে ঢুকেছিল ওর ভেতরে, বলেছিল কেউ যেন ধাওয়া না করে, ও নিজেই বেরিয়ে আসবে। দুদিন পর ওর মৃতদেহ পাওয়া যায় ওই গোলক ধাঁধার এক গলিতে। আমার বুকের ভেতরটা এর মধ্যেই ঢিপ ঢিপ করতে শুরু করেছে। ফেলুদাকে জিজ্ঞেস করলাম, তুমি কি একা গিয়েছিলে না গাইড? গাইড নিয়ে, তবে একাও যাওয়া যায়। সত্যি আমি তো অবাক, তবে ফেলুদার পক্ষে কিছুই অসম্ভব নয়। কি করে একা যাওয়া যায় ফেলুদা? ফেলুদা চোখটা ঢুলু ঢুলু করে ঘাটটা দুবার নাড়িয়ে চুপ করে গেল।
বুঝলাম, ও আর কথা বলবে না। এখন শহরের পথ ঘাট বাড়ি ঘর লোকজন এক্কা টাঙ্গা সব খুব মন দিয়ে লক্ষ্য করছে। ধীরু কাকা 20 বছর আগে লখনৌতে প্রথম আসেন উকিল হয়ে, সেই থেকে এখানেই আছেন এবং এখন নাকি ওর বেশ নাম ডাক। কাকিমা 3 বছর হলো মারা গেছেন আর ধীরু কাকার ছেলে জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে চাকরি নিয়ে চলে গেছেন। ওর বাড়িতে এখন উনি থাকেন, ওর বেয়ারা জগমোহন থাকে আর রান্না করার বাবুর্চি আর একটা মালি। ওর বাড়িটা যেখানে সেই যে জায়গাটার নাম সেকেন্দারবাগ, স্টেশন থেকে প্রায় 3.5 মাইল দূরে। বাড়ির সামনে গেটের ওপর লেখা ডি কে সান্নাল MA BLB অ্যাডভোকেট। গেট দিয়ে ঢুকে খানিকটা নুড়ি পাথর ঢালা রাস্তার পর একতলা বাড়ি আর দুদিকে বাগান। আমরা যখন পৌঁছালাম তখন মালি লন মোয়ার দিয়ে বাগানের ঘাস কাটছে। দুপুরে খাওয়ার পর বাবা বললেন, ট্রেন জার্নি করে এসেছ, আজ আর বেরিও না, কাল থেকে শহর দেখা শুরু করা যাবে। তাই সারা দুপুর বাড়িতে বসে ফেলুদার কাছে তাসের ম্যাজিক শিখছি। ফেলুদা বলে, ইন্ডিয়ানদের আঙুল ইউরোপিয়ানদের থেকে অনেক বেশি ফ্লেক্সিবল, তাই হাত সাফাইয়ের খেলাগুলো আমাদের পক্ষে রপ্ত করা সহজ। বিকেলে যখন ধীরু কাকার বাগানে ইউক্যালিপটাস গাছের পাশে বেতের চেয়ারে বসে চা খাচ্ছি তখন গেটের বাইরে একটা গাড়ি থামার আওয়াজ পেলাম। ফেলুদা না দেখেই বলল, ফিয়াট। তারপর রাস্তার পাথরের উপর দিয়ে খচমচ খচমচ করতে করতে ছাই রঙের স্যুট পরা এক ভদ্রলোক এলেন। চোখে চশমা, রং ফর্সা আর মাথার চুলগুলো বেশিরভাগই সাদা, কিন্তু তাও দেখে বোঝা যায় বয়স বাবাদের চেয়ে খুব বেশি নয়। ধীরু কাকা হেসে নমস্কার করে উঠে দাঁড়িয়ে প্রথমে বললেন, জগমোহন অরে কুর্সি লাও। তারপর বাবার দিকে ফিরে বললেন, আলাপ করিয়ে দি, ইনি ডক্টর শ্রীবাস্তব, আমার বিশিষ্ট বন্ধু। আমি আর ফেলুদা দুজনেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলাম। ফেলুদা ফিসফিস করে বলল, নার্ভাস হয়ে আছে, তোর বাবাকে নমস্কার করতে ভুলে গেল। ধীরু কাকা বললেন, শ্রীবাস্তব হচ্ছে অ্যাস্টিওপ্যাথ আর একেবারে খাস লখনৌয়া। ফেলুদা চাপা গলায় বলল, অ্যাস্টিওপ্যাথ মানে বুঝলি? আমি বললাম, না, হাড়ের ব্যারামের ডাক্তার। অস্টিও আর অস্থি মিলটা লক্ষ্য করিস, অস্থি মানে হাড়, সেটা জানিস তো? তা জানি। আর একটা বেতের চেয়ার এসে পড়াতে আমরা সকলেই বসে পড়লাম। ডক্টর শ্রীবাস্তব হঠাৎ ভুল করে বাবার চায়ের পেয়ালাটা তুলে আর একটু হলেই চুমুক দিয়ে ফেললেন, এমন সময় বাবা একটু খুব খুব করে কাশাতে আই এম সো সরি বলে রেখে দিলেন। ধীরু কাকা বললেন, আজ তোমায় একটু ইয়ে বলে মনে হচ্ছে, কোনো কঠিন কেস টেস দেখে এলে নাকি? বাবা বললেন, ধীরু তুমি বাংলায় বলছো, উনি বাংলা বোঝেন বুঝি? ধীরু কাকা হেসে বললেন, ওরে বাবা, বোঝেন বলে বোঝেন, তোমার বাংলা আবৃত্তি একটু শুনিয়ে দাও না। শ্রীবাস্তব যেন একটু অপ্রস্তুত হয়েই বললেন, আমি বাংলা মোটামুটি জানি, ট্যাগরও পড়েছি কিছু কিছু। বটে? ইয়েস, গ্রেট পোয়েট। আমি মনে মনে ভাবছি এই বুঝি কবিতার আলোচনা শুরু হয়। এমন সময় কাঁপা হাতে তারই জন্য ঢালা চায়ের পেয়ালাটা তুলে নিয়ে শ্রীবাস্তব বললেন, কাল রাতে আমার বাড়িতে ডাকু আসিয়াছিল। ডাকু? ডাকু আবার কে? আমাদের ক্লাসে দক্ষিণা বলে একটা ছেলে আছে যার ডাক নাম ডাকু, কিন্তু ধীরু কাকার কথাতেই ডাকু ব্যাপারটা বুঝে নিলাম। সে কি? ডাকাত তো মধ্যপ্রদেশে আছে বলে জানতাম, লখনৌ শহরে আবার ডাকাত এলো কোথেকে? ডাকু বলুন কি চোর বলুন, আমার
অঙ্গুরির কথা তো আপনি জানেন মিস্টার সানিয়াল, সেই পিয়ারি লালের দেওয়া আংটি, সেটা কি চুরি হয়ে গেল নাকি? না না, লেকেন আমার বিশ্বাস কি ওই আংটি নিতেই চোর আসিল। বাবা বললেন, কি আংটি? শ্রীবাস্তব ধীরু কাকাকে বললেন, আপনি বলেন, উর্দু ভাষা এরা বুঝবে না, অত কথা আমার বাংলায় হবে না। ধীরু কাকা বললেন, পিয়ারিলাল শেঠ ছিলেন লখনৌদের নাম করা ধনী ব্যবসায়ী, যাতে গুজরাটি, এককালে কলকাতায় ছিলেন তাই বাংলাও অল্প অল্প জানতেন। ওর ছেলে মহাবীরের যখন 12 কি 13 বছর বয়স, তখন তার একটা কঠিন হাড়ের ব্যায়াম পায়। শ্রীবাস্তব তাকে ভালো করে দেন। পিয়ারিলালের স্ত্রী নেই, দুই ছেলের বড়টি টাইফয়েডে মারা যায়, তাই বুঝতেই পারছেন সবেরন নীলমণিটিকে মৃত্যুর দরজা থেকে ফিরিয়ে আনার জন্য শ্রীবাস্তবের উপর পিয়ারিলালের মনে একটা গভীর কৃতজ্ঞতা বোধ ছিল। তাই মারা যাবার আগে তিনি একটা বহুমূল্য আংটি শ্রীবাস্তবকে দিয়ে যান। বাবা বললেন, কবে মারা গেছেন ভদ্রলোক? শ্রীবাস্তব বললেন, লাস্ট জুলাই মাসে 3 মাস হলো, মে মাসে ফার্স্ট হার্ট অ্যাটাক হলো, তাতেই প্রায় চলে গিয়েছিলেন, সেই টাইমে আংটি দিয়েছিলেন আমায়, দেবার পর ভালো হয়ে উঠলেন, তারপর জুলাই মাসে সেকেন্ড অ্যাটাক হলো, তখনও আমি দেখা করতে গিয়েছিলাম, 3 দিনে চলে গেলেন, এই দেখুন। শ্রীবাস্তব তার কোটের পকেট থেকে একটা দেশলাইয়ের বাক্সর চেয়ে একটু বড় নীল রঙের ভেলভেটের কৌটো বার করে ঢাকনাটা খুলতেই তার ভেতরটায় রোদ পড়ে রামধনু 7টা রঙের একটা চোখ ঝলসানো ঝিলিক খেলে গেল। তারপর শ্রীবাস্তব এদিকে ওদিকে দেখে সামনে ঝুঁকে পড়ে খুব সাবধানে ডান হাতের বুড়ো আঙুল আর তার পাশের আঙুল দিয়ে আলতো করে আংটিটা ধরে বার করলেন। দেখলাম আংটিটার উপরে ঠিক মাঝখানে একটা প্রায় 4 আনি সাইজের ঝলমলে পাথর, নিশ্চয়ই হীরে, আর তাকে ঘিরে লাল নীল সবুজ আরো অনেকগুলো ছোট ছোট পাথর। এত অদ্ভুত সুন্দর আংটি আমি কোনো দিন দেখিনি। ফেলুদার দিকে আর চোখে চেয়ে দেখি, সে একটা শুকনো ইউক্যালিপটাসের পাতা নিয়ে কানের মধ্যে ঢুকিয়ে সেটাকে পাকাচ্ছে, যদিও তার চোখটা রয়েছে আংটির দিকে। বাবা বললেন, দেখে মনে হয় জিনিসটা পুরনো, এর কোনো ইতিহাস আছে নাকি? শ্রীবাস্তব একটু হেসে আংটিটা বাক্সে পুড়ে পকেটে রেখে চায়ের পেয়ালাটা আবার হাতে তুলে নিয়ে বললেন, তা একটু আছে, এর বয়স 300 বছরের বেশি, এ আংটি ছিল আওরঙ্গজেবের। বাবা চোখ কপালে তুলে বললেন, বলেন কি, আমাদের আওরঙ্গজেব বাদশা, শাহজাহানের ছেলে আওরঙ্গজেব? শ্রীবাস্তব বললেন, হ্যাঁ, তবে আওরঙ্গজেব তখনও বাদশা বনেননি, গদিতে শাহজাহান, সমরখান দখল করবে বলে ফৌজ পাঠাচ্ছে, বারবার আর বারবার ডিফিট হচ্ছে, একবার আওরঙ্গজেবের আন্ডারে ফৌজ গেল, আওরঙ্গজেব মার খেলেন খুব, হয়তো মারাই যেতেন, এক সেনাপতি সেভ করল, আওরঙ্গজেবের নিজের হাত থেকে আংটি খুলিয়ে তাকে দিলেন। বাবা, এ যে একেবারে গল্পের মতো। হ্যাঁ, পিয়ারিলাল ওই আংটি কিনলেন ওই সেনাপতির এক বংশধরের কাছ থেকে আগ্রাতে। দাম কত ছিল তা পিয়ারিলাল বলেনি, তবে দ্যাট বিগ স্টোন ইজ ডায়মন্ড আমি যাচাই করে নিয়েছি, বুঝতেই পারছেন কত দাম হবে। ধীরু কাকা বললেন, কমপক্ষে লাখ দুয়েক, আওরঙ্গজেব না হয়ে যদি জাহান্নান খাঁ হতো তাহলেও লাখ দেড়েক হতো নিশ্চয়ই। শ্রীবাস্তব বললেন, তাই তো বলছি, কালকের ঘটনার পর খুব আপসেট হয়ে আছি, আমি একলা মানুষ, রোগী দেখতে হামেশাই বাইরে যাচ্ছি,
আজ যদি পুলিশকে বলি কাল আমি বাইরে গেলে রাস্তায় যদি কেউ ইট পাটকেল ছুড়িয়ে মারে। একবার ভেবেছিলাম কি ব্যাংকে রাখিয়ে দিই, তারপর ভাবলাম এত সুন্দর জিনিস বন্ধু বান্ধবকে দেখিয়েও আনন্দ, ওই জন্যই রেখে দিলাম নিজের কাছে। ধীরু কাকা বললেন, অনেককে দেখিয়েছেন ওই আংটি? মাত্র 3 মাস হলো তো পেলাম, আর আমার বাড়িতে তো খুব বেশি কেউ আসে না, যারা এলেন বন্ধু লোক ভদ্রলোক তাদেরই দেখিয়েছি। সন্ধ্যা হয়ে আসছে, ইউক্যালিপটাসের মাথায় একটু রোদ লেগে আছে, তাও বেশিক্ষণ থাকবে না। শ্রীবাস্তবকে দেখছিলাম কিছুতেই স্থির হয়ে বসে থাকতে পারছিলেন না। ধীরু কাকা বললেন, চলুন ভেতরে গিয়ে বসা যাক, ব্যাপারটা নিয়ে একটু ভাবা দরকার। আমরা সবাই বাগান ছেড়ে গিয়ে বসলাম বৈঠকখানায়। ফেলুদাকে দেখে মনেই হচ্ছিল না যে ওর ওই আংটির ব্যাপারটা একটুও ইন্টারেস্টিং লাগছে। ও সোফাতে বসেই পকেট থেকে তাসের প্যাকেট বার করে হাত সাপাই প্র্যাকটিস করতে লাগল। বাবা এমনিতে বেশি কথা বলেন না, কিন্তু যখন বলেন বেশ ভেবে চিনতে ঠান্ডা মাথায় বলেন। বাবা বললেন, আচ্ছা আপনি কেন ভাবছেন যে আপনার ওই আংটিটা নিতেই ওরা এসেছিল, আপনার অন্য কোনো জিনিস চুরি যায়নি? এমনও তো হতে পারে যে ওরা সাধারণ চোর, টাকা করে নিতেই এসেছিল। শ্রীবাস্তব বললেন, ব্যাপারটা কি বলি, বনবিহারী বাবু আছেন বলেই এমনিতে আমাদের পাড়ায় চোর ঠোর আসে না, আর আমার পাশের বাড়িতেই থাকেন মিস্টার ঝুনঝুনওয়ালা, আর তার পাশের বাড়িতেই থাকেন মিস্টার বিলি মরিয়া, বোথ ভেরি রিচ, আর সেটা তাদের বাড়ি দেখলেই বোঝা যায়। তাদের কাছে আমি কি, তাদের বাড়ি ছেড়ে আমার বাড়ি আসবে কেন চোর? ধীরু কাকা বললেন, তারা যেমন ধনী তেমনি তাদের বাড়ির পাহারার বন্দোবস্ত নিশ্চয়ই খুব জমকালো, সুতরাং চোর সেই বাড়িতেই যাবে কেন? তারা তো বিরাট ধন দৌলতের আশায় যাবে না, সপাঁচেক টাকা মারতে পারলেই তাদের 6 মাসের খোরাক হয়ে যায়। কাজেই আপনার আমার বাড়িতে চোর আসার ব্যাপারে অবাক হওয়ার কিছু নেই। শ্রীবাস্তব তবু যেন ভরসা পাচ্ছিলেন না, উনি বললেন, আমি জানি না মিস্টার সান্যাল, আমার কেন জানি মনে হচ্ছে চোর ওই আংটি নিতেই এসেছিল। আমার পাশের ঘরের একটা আলমারি খুলেছিল, দেরাজ খুলেছিল, তাতে অন্য জিনিস ছিল, নিতে পারত, টাইম ছিল, আমার ঘুম ভাঙতে চোর পালিয়ে গেল একেবারে কিচ্ছু না নিয়ে। আর একটা কথা কি জানেন? শ্রীবাস্তব হঠাৎ থামলেন, তারপর ভ্রুকুটি করে কিছুক্ষণ ভেবে বললেন, পিয়ারিলাল যখন আমাকে আংটি দিয়েছিলেন তখন মনে হলো কি উনি আংটি নিজের বাড়িতে রাখতে চাইলেন না, তাই আমাকে দিলেন। শ্রীবাস্তব আবার থেমে ভ্রুকুটি করলেন। ধীরু কাকা বললেন, ওর কে আর ডক্টর জি? শ্রীবাস্তব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, দ্বিতীয়বার যখন হার্ট অ্যাটাক হলো আমি ওকে দেখতে গেলাম, তখন উনি একটা কিছু আমাকে বলতে চেষ্টা করলেন কিন্তু পারলেন না, তবে একটা কথা আমি শুনতে পেয়েছিলাম। কি কথা? দুবার বলেছিলেন, স্পাই স্পাই। ধীরু কাকা সোফা ছেড়ে উঠে পড়লেন, না ডক্টর জি, পিয়ারিলাল যাই বলে থাকুক, আমার দৃঢ় বিশ্বাস ও চোর সাধারণ চোর, ছেঁচোর চোর। আপনি বোধহয় জানেন না ব্যারিস্টার ভূদেব মিত্তিরের বাড়িতেও রিসেন্টলি চুরি হয়ে গেছে, একটা আস্ত রেডিও আর কিছু রূপোর বাসনকোসন নিয়ে গেছে। তবে যদি সত্যি নার্ভাস লাগে
তাহলে আপনি ওই আংটি স্বচ্ছন্দে আমার জিম্মায় রেখে যেতে পারেন। আমার গোদরেজের আলমারিতে থাকবে ওটা, আপনার ভয় কেটে গেলে আপনি ওটা ফেরত নিয়ে যাবেন। শ্রীবাস্তব হাঁফ ছেড়ে একগাল হেসে ফেললেন। আমি এই প্রস্তাব করতেই এলাম, লিখেন নিজে থেকে বলতে পারছিলাম না, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার সানিয়াল, আপনার কাছে আংটি থাকলে আমি নিশ্চিত থাকব। শ্রীবাস্তব তার পকেট থেকে আংটি বার করে ধীরুকাকাকে দিলেন, আর ধীরুকাকা সেটা নিয়ে শোবার ঘরে চলে গেলেন। এইবার ফেলুদা একটা প্রশ্ন করে বসল, বনবিহারী বাবু কে? পার্ডন, শ্রীবাস্তব বোধ হয় একটু অন্য মনস্ক ছিলেন। ফেলুদা বলল, আপনি বললেন না যে বনবিহারী বাবু পাড়ায় আছে বলে চোরটোর আসে না, এই বনবিহারী বাবুটি কে? পুলিশ টুলিশ নাকি? শ্রীবাস্তব হেসে বললেন, ও নো নো, পুলিশ না, তবে পুলিশের বাড়া। ইন্টারেস্টিং লোক, আগে বাংলাদেশে জমিদারি ছিল, তারপর সেটা গেল, আর উনি একটা ব্যবসা শুরু করে দিলেন, বিদেশে জানোয়ার চালান দেবার ব্যবসা। জানোয়ার? বাবা আর ফেলুদা একসঙ্গে প্রশ্ন করল, হ্যাঁ, টেলিভিশন, সার্কাস, চিড়িয়াখানা এসবের জন্য এদেশ থেকে অনেক জানোয়ার বিদেশে চালান যায়, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এই সব জায়গায় যায়, অনেক ইন্ডিয়ান এই ব্যবসা করে, বনবিহারী বাবু ওতে অনেক টাকা করেছিলেন, তারপর রিটায়ার করে চলে এলেন, আজ 2-3 বছর হবে, আর আসার সময় সঙ্গে সঙ্গে কিছু জানোয়ার ভি নিয়ে এলেন, এসে একটা বাড়ি কিনে সেখানে ছোটখাটো একটা চিড়িয়াখানা বানিয়ে নিলেন। বাবা বললেন, বলেন কি, ভারী অদ্ভুত তো। হ্যাঁ, ওই চিড়িয়াখানার স্পেশালিটি হলো ওর প্রত্যেক জানোয়ার হলো ভারী ভারী কি বলে, হিংস্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিংস্র হিংস্র। লখনৌতে এমনিতেই যে চিড়িয়াখানাটা আছে সেটা শুনেছি ভালো, ওখানে বাঘ সিংহ নাকি খাঁচায় থাকে না, জাল দিয়ে ঘেরা দ্বীপের মতো তৈরি করা আছে, তার মধ্যে মানুষের তৈরি পাহাড় আর গুহার মধ্যে থাকে ওরা, তার উপর আবার এই প্রাইভেট চিড়িয়াখানা। শ্রীবাস্তব বললেন, ওয়াইল্ড ক্যাট আছে ওর কাছে, হাইনা আছে, কুমির আছে, স্কর্পিয়ান আছে, আওয়াজ শোনা যায়, চোর আসবে কি করলে? এরপর আমি যেটা জিজ্ঞেস করতে যাচ্ছিল ফেলুদা আমার আগেই সেটা জিজ্ঞেস করে ফেলল, চিড়িয়াখানাটা একবার দেখা যায় না? ধীরু কাকা ঠিক সেই সময় ঘরে ফিরে এসে বললেন, সে তো খুব সহজ ব্যাপার, যে কোনো দিন গেলেই হলো, উনি মানুষটি হিংস্র নন। শ্রীবাস্তব উঠে পড়লেন, বললেন, লাটুস রোডে আমার এক পেশেন্ট আছে, আমি চলব। আমরা সবাই শ্রীবাস্তবের সঙ্গে গেটের বাইরে অবধি এলাম। ভদ্রলোক সকলকে গুড নাইট করে ধীরু কাকাকে আবার ধন্যবাদ জানিয়ে ওর ফিয়াট গাড়িতে উঠে চলে গেলেন। বাবা আর ধীরু কাকা বাড়ির দিকে রওনা দিলেন। ফেলুদা সবে একটা সিগারেট ধরাতে যাচ্ছে এমন সময় হুস করে একটা কালো গাড়ি আমাদের সামনে দিয়ে শ্রীবাস্তবের গাড়ির দিকে চলে যায়। ফেলুদা বলল, স্ট্যান্ডার্ড হোরান, নম্বরটা মিস করে গেলাম। আমি বললাম, নম্বর দিয়ে কি হবে, মনে হলো শ্রীবাস্তবকে ফলো করছে, রাস্তায় ওই দিকটা কেমন অন্ধকার দেখেছিস, ওইখানে গাড়িটা ওয়েট করছিল, আমাদের গেটের সামনে গিয়ার চেঞ্জ করলো দেখলি না। এই বলে ফেলুদা রাস্তা থেকে বাড়ির দিকে ঢুকল, বাড়ির গেট থেকে প্রায় 50 গজ দূর আমার আন্দাজ আছে, কেননা আমি স্কুলে অনেকবার 100 ইয়ার্স দৌড়েছি। ধীরু কাকার বৈঠকখানায় বাতি জ্বলছে, জানলা দিয়ে ভিতরের দরজাটাও দেখা যাচ্ছে, বাবা আর ধীরু কাকাকে দরজা দিয়ে ঘরে ঢুকতে দেখলাম। ফেলুদা দেখি হঠাৎ থমকে দাঁড়িয়ে সেই জানলার দিকে দেখছে,
ওর চোখে ভ্রুকুটি আর দাঁত দিয়ে ঠোঁট কামড়ানোর ভাবটা দেখে বুঝলাম ও চিন্তিত। জানিস তো সে আমার ডাক নাম, কিন্তু আসলে ওটা নয়, ফেলুদা তপেস থেকে তপসে করে নিয়েছে। আমি বললাম কি, আমি থাকতে এ ভুলটা হবার কোনো মানে হয় না। কি ভুল? ওই জানলাটা বন্ধ করে দেওয়া উচিত ছিল, গেট থেকে জানলা দিয়ে ঘরের ভেতরটা পরিষ্কার দেখা যায়, ইলেকট্রিক লাইট হলে তাও বা কথা ছিল, কিন্তু তোর কাকা আবার লাগিয়েছেন ফ্লুরোসেন্ট। তাতে কি হয়েছে? তোর বাবাকে দেখতে পাচ্ছিস? শুধু মাথাটা, উনি যে চেয়ারে বসে আছেন, ওই চেয়ারে 10 মিনিট আগে কে বসেছিল? ডক্টর শ্রীবাস্তব। আংটির কৌটোটা তোর বাবাকে দেবার সময় উনি উঠে দাঁড়িয়েছিলেন, মনে পড়ে? এর মধ্যেই ভুলে যাব, সেই সময় এই গেটের কাছে কেউ থাকলে তার পক্ষে ঘটনাটা দেখে ফেলা অসম্ভব নয়। এই রে, কিন্তু কেউ যে ছিল সেটা তুমি ভাবছো কেন? ফেলুদা নিচু হয়ে নুড়ি পাথরের উপর থেকে একটা ছোট্ট জিনিস তুলে আমার দিকে এগিয়ে দিল। হাতে নিয়ে দেখলাম সেটা একটা সিগারেটের টুকরো। মুখটা ভালো করে লক্ষ্য কর। আমি সিগারেটটা চোখের খুব কাছে নিয়ে এলাম আর রাস্তার ল্যাম্পের আলোতে যা দেখবার সেটা দেখে নিলাম। ফেলুদা হাত বাড়িয়ে সিগারেটটা ফেরত নিল। কি দেখলি? চারমিনার। আর যে লোকটা খাচ্ছিল তার মুখে পান ছিল, তাই পানের দাগ লেগে আছে। ভেরি গুড, চ ভেতরে চ। রাত্রে শোবার আগে ফেলুদা ধীরু কাকার কাছ থেকে আংটিটা চেয়ে নিয়ে আরেকবার ভালো করে দেখে নিল। ওর যে পাথর সম্বন্ধে এত জ্ঞান ছিল আমি জানতাম না। ল্যাম্পের আলোতে আংটিটা ধরে সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলতে লাগলো, এই যে এই নীল পাথরটা দেখছিস, এই পাথরগুলোকে বলে স্যাফায়ার, যাকে বাংলায় বলে নীলকান্ত মণি। লালগুলো লালগুলো হচ্ছে চুনি অর্থাৎ রুবি, আর এই সবুজগুলো পান্না এমআরএন। অন্যগুলো যতদূর দেখে মনে হচ্ছে পোকরাজ, যার ইংরেজি নাম টোপাজ। তবে আসল দেখবার জিনিস হলো এই মাঝখানের ওই হিরেটা। এমন হিরে হাতে ধরে দেখার সৌভাগ্য সকলের হয় না। তারপর ফেলুদা আংটিটা বা হাতের কেড়ে আঙুলের পাশের আঙুলে পড়ে বলল, ঔরঙ্গজেবের আঙুল আর আমার আঙুলের সাইজ মিলে যাচ্ছে, দেখেছিস? সত্যি দেখি ফেলুদার আঙুলে আংটিটা ঠিক ফিট করে গেছে। ল্যাম্পের আলোতে ঝলমল পাথরগুলির দিকে এক দৃষ্টে তাকিয়ে ফেলুদা বলল, কত ইতিহাস, কত ইতিহাস জড়িয়ে আছে এই আংটির সঙ্গে কে জানে। তবে কি জানিস তোপসে, এর অতীত নিয়ে আমার আর কোনো ইন্টারেস্ট নেই। এটা ঔরঙ্গজেবের ছিল কি আলতামাসের ছিল কি আক্রম খাঁর ছিল সেটা আনইম্পর্টেন্ট। আমাদের জানতে হবে এর ভবিষ্যৎটা কি, আর বর্তমানে কোন বাবাজি সত্যি করেই এর পেছনে লেগেছে কি না, আর যদি লেগে থাকেন তবে তিনি কে এবং কেন তার এই দুঃসাহস। তারপর ফেলুদা আংটি হাত থেকে খুলে নিয়ে আমার হাতে দিয়ে বলল, যা ফেরত দিয়ে আয় আর এসে জানলাগুলো খুলে দিয়ে। পরদিন দুপুরে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমরা ইমামবাড়া দেখতে বেরিয়ে পড়লাম। বাবা আর ধীরু কাকা মোটরে গেলেন। গাড়িতে যদিও জায়গা ছিল তবু ফেলুদা আর আমি দুজনেই বললাম যে আমরা টাঙ্গায় যাব। সে দারুণ মজা, কলকাতা থেকে তো ঘোড়ার গাড়ি চড়াই হয় না। সত্যি বলতে কি, আমি কোনো দিনই কোনো রকম ঘোড়ার গাড়ি চড়িনি। ফেলুদা অবশ্যই চড়েছে,
ও বলল কলকাতার ঠিকা গাড়ির চেয়ে টাঙ্গায় নাকি অনেক বেশি ঝাঁকুনি হয়, আর সেটা নাকি হজমের পক্ষে খুব ভালো। তোর কাকার বাবুর্চি যা ফার্স্ট ক্লাস রাঁধে, বুঝেছি এখানে খাওয়ার ব্যাপারে হিসাব রাখাটা খুব মুশকিল হবে। কাজেই মাঝে মাঝে এই টাঙ্গা রাইডারের এমনিতেই দরকার হবে। নতুন শহরের রাস্তাঘাট দেখতে দেখতে আর টাঙ্গার ঝাঁকুনি খেতে খেতে যে জায়গাটায় পৌঁছালাম, গারোয়ানকে জিজ্ঞেস করতে ও বলল সেটার নাম কাইজার বাগ। ফেলুদা বলল, জার্মান আর উর্দুতে কেমন মিলিয়েছে দেখেছিস? নবাবী আমলের যত প্রাসাদ টাসাদ সব নাকি এই কাইজার বাগের আশেপাশেই রয়েছে। গারোয়ান এদিক ওদিক আঙুল দেখিয়ে সব নাম বলে দিতে লাগলো। ও দেখিয়ে বাদশাহ মঞ্জিল, ও হয় চাঁদি ওয়ালি বরদারি, উসকো বলতা হে লাখু ফটা। কিছু দূর গিয়ে দেখি রাস্তাটা গেছে একটা বিরাট গেটের মধ্যে দিয়ে। গারোয়ান বলল রুমি দরওয়াজা। রুমি দরওয়াজা পেরিয়েই মাচ্ছি ভান, আর মাচ্ছি ভানেই হল বড় ইমামবাড়া। ইমামবাড়ার সাইজ দেখে আমার মুখের কথা বন্ধ হয়ে গেল। এত বড় প্রাসাদ যে হতে পারে সেটা আমার ধারণাই ছিল না। টাঙ্গা থেকেই ধীরু কাকার গাড়িটা দেখতে পেয়েছিলাম। গারোয়ানকে ভাড়া চুকিয়ে দিয়ে আমরা বাবাদের দিকে এগিয়ে গেলাম। বাবা আর ধীরু কাকা একটা লম্বা মাঝবয়সী লোকের সঙ্গে কথা বলছেন। ফেলুদা হঠাৎ আমার কাঁধে হাত দিয়ে চাপা দিয়ে বলল, ব্ল্যাক স্ট্যান্ডার্ড হোড়ান। সত্যি তো ধীরু কাকার গাড়ির পাশে একটা কালো স্ট্যান্ডার্ড গাড়ি দাঁড়িয়ে আছে। মডগার্ডে একটা টাটকা ঘষ্টার দাগ দেখেছিস? টাটকা কি করে জানলে? চুনের গুঁড়ো সব ঝরে পড়েনি, এখনো লেগে রয়েছে। রং করা পাঁচিল কিংবা গেটের গায়ে ঘষতে গিয়েছিল বোধহয়। আজ সকালে যদি গাড়ি ধোয়া না হয়ে থাকে তাহলে এই দাগ কাল রাত্রে লেগে থাকতে পারে। ধীরু কাকা আমাদের দেখে বললেন, এসো আলাপ করিয়ে দিই, ইনি বনবিহারী বাবু যার চিড়িয়াখানা আছে। আমি অবাক হয়ে নমস্কার করলাম। ইনি সেই লোক, প্রায় 6 ফুট লম্বা, ফর্সা, সরু গোঁফ, ছুচলো দাড়ি, চোখে সোনার চশমা, সব মিলিয়ে চেহারাটা বেশ চোখে পড়ার মতো। আমার পিঠে একটা চাপড় মেরে ভদ্রলোক বললেন, লক্ষণের রাজধানী কেমন লাগছে খোকা? জানো তো রামায়ণের যুগে লখনৌ ছিল লক্ষণাবতী। ভদ্রলোকের গলার আওয়াজও দেখলাম বেশ মানানসই। ধীরু কাকা বললেন, বনবিহারী বাবু চৌক বাজারে যাচ্ছিলেন, আমাদের গাড়ি দেখে চলে এলেন। ভদ্রলোক বললেন, হ্যাঁ দুপুর বেলাটা আমি বাইরে কাজ সারতে বেরোই, সকাল সন্ধে আমার জানোয়ারগুলোর পেছনে অনেকটাই সময় চলে যায়। ধীরু কাকা বললেন, আমরা ভাবছিলাম দলে বলে একবার আপনার ওখানে ধাওয়া করব, এদের খুব শখ আপনার চিড়িয়াখানাটা দেখার। বেশ তো এনি রে, আজই আসুন না, আমি তো কেউ এলে খুশিই হই, তবে অনেকেই দেখেছি ভয়ই আসতে চায় না, তাদের ধারণা আমার খাঁচা বুঝি জু গার্ডেনের খাঁচার মতো অত মজবুত নয়, তাই যদি হবে তো আমি আছি কি করে। এক কথায় ফেলুদা ছাড়া আমরা সবাই হাসলাম। ফেলুদা আমার দিকে সামান্য ঝুঁকে পড়ে চাপা গলায় বলল, জানোয়ারের গন্ধ টাকার জন্য কষে আতর মেখেছে। স্ট্যান্ডার্ড গাড়িটা দেখলাম, বনবিহারী বাবুর নয়, কারণ তিনি তার পাশে একটা নীল অ্যাম্বাসেডর থেকে ড্রাইভারকে ডেকে তার হাতে দুটো চিঠি দিয়ে বললেন ডাক বাক্সে ফেলে দিয়ে আসতে। তারপর আমাদের দিকে ফিরে বললেন, আপনারা ইমামবাড়া দেখবেন তো, তারপরই না হয় সোজা চলে যাব আমার ওখানে। ধীরু কাকা বললেন, তাহলে আপনিও ভেতরে আসছেন আমাদের সঙ্গে? চলুন না, নবাবের কীর্তিটা দেখে নেওয়া যাবে। সেই 63 গিয়েছিলাম লখনৌতে আসার 2 দিন বাদে,
তারপর আর যাওয়া হয়নি। গেট দিয়ে ঢুকে একটা বিরাট চত্বরের উপর দিয়ে প্রাসাদের দিকে হাঁটতে হাঁটতে বনবিহারী বাবু বললেন, 200 বছর আগে নবাব আসাদুদ্দৌলা তৈরি করেছিলেন এই প্রাসাদ। ভেবেছিলেন আগ্রা দিল্লিকে টক্কর দেবেন, ভারতবর্ষের সেরা প্রাসাদ কার্নেওয়ালাদের দিয়ে একটা কম্পিটিশন করালেন। তারা সব নকশা পাঠালো, তার মধ্যে বেস্ট নকশাকে বেছে নিয়ে তৈরি হলো এই ইমামবাড়া। জানো তো রামায়ণের যুগে লখনৌ ছিল লক্ষণাবতী। ভদ্রলোকের গলার আওয়াজও দেখলাম বেশ মানানসই। ধীরুকাকা বললেন, মনোবিহারী বাবু চৌক বাজার যাচ্ছিলেন, আমাদের গাড়ি দেখে চলে এলেন। ভদ্রলোক বললেন, হ্যাঁ দুপুরবেলাটা আমি বাইরে কাজ সারতে বেরোই, সকাল সন্ধে আমার জানোয়ারগুলোর পেছনে অনেকটা সময় চলে যায়। ধীরুকাকা বললেন, আমরা ভাবছিলাম দলে বলে একবার আপনার ওখানে ধাওয়া করব, এদের খুব শখ আপনার চিড়িয়াখানাটা একবার দেখার। বেশ তো এনি ডে, আজই আসুন না, আমি তো কেউ এলে খুশি হই, তবে অনেকেই দেখেছি ভয়ই আসতে চায় না, তাদের ধারণা আমার খাঁচা বুঝি জু গার্ডেনের খাঁচার মতো অত মজবুত নয়, তাই যদি হবে তা আমি আছি কি করে। এ কথায় ফেলুদা ছাড়া আমরা সকলেই হেসে উঠলাম। ফেলুদা আমার দিকে সামান্য ঝুঁকে পড়ে চাপা গলায় বলল, জানোয়ারের গন্ধ টাকার জন্য গায়ে কষে আতর মেখেছে। স্ট্যান্ডার্ড গাড়িটা দেখলাম বনবিহারী বাবুর নয়, কারণ তিনি তার পাশের একটি নীল অ্যাম্বাসেডর গাড়ি থেকে তার ড্রাইভারকে ডেকে তার হাতে দুটো চিঠি দিয়ে বললেন ডাকবাক্সে ফেলে দিয়ে আসতে। তারপর আমাদের দিকে ফিরে বললেন, আপনারা ইমামবাড়া দেখবেন তো, তারপরেই না হয় সোজা চলে যাব আমার ওখানে। ধীরুকাকা বললেন, তাহলে আপনিও ভেতরে আসছেন আমাদের সঙ্গে? চলুন না, নবাবের কীর্তিটা দেখে নেওয়া যাবে। সেই 63-তে গিয়েছিলাম লখনৌতে আসার 2 দিন বাদে, তারপর আর যাওয়া হয়নি। গেট দিয়ে ঢুকে একটা বিরাট চত্বরের উপর দিয়ে প্রাসাদের দিকে হাঁটতে হাঁটতে বনবিহারী বাবু বললেন, 200 বছর আগে নবাব আসাফ উদ্দৌলা তৈরি করেছিলেন এই প্রাসাদ। ভেবেছিলেন আগ্রা দিল্লিকে টেক্কা দেবে, ভারতবর্ষের সেরা প্রাসাদ কর্নে আলাদা নিয়ে একটা কম্পিটিশন করালেন। তারা সব নকশা পাঠালো, তার মধ্যে বেস্ট নকশা বেছে নিয়ে হলো এই ইমামবাড়া। বাহারের দিক দিয়ে মোগল প্রাসাদের সঙ্গে কোনো তুলনা হয় না, তবে সাইজের দিক থেকে একেবারে নাম্বার 1। এত বড় দরবার ঘর পৃথিবীর কোনো প্রাসাদে নেই। দরবার ঘরটা দেখে মনে হলো এর মধ্যে অনায়াসে একটা ফুটবল গ্রাউন্ড ঢুকে যায়। আর একটা কুয়ো দেখলাম, অত বড় কুয়ো আমি কখনো দেখিনি। গাইড বলল, অপরাধীদের ধরে ধরে ওই কুয়োর মধ্যে ফেলে নাকি তাদের শাস্তি দেয়া হতো। কিন্তু সবচেয়ে আশ্চর্য লাগলো ভুল ভুলাইয়া, এদিক ওদিক একে বেঁকে সুরঙ্গ চলে গেছে, সেগুলো এমন কায়দায় তৈরি যে যতবারই একটা সুরঙ্গের মোড় ঘুরছি ততবারই মনে হচ্ছে যেন যেখানে ছিলাম সেখানেই আবার ফিরে এলাম। একটা গলির সঙ্গে আর একটা গলির কোনো তফাত নেই, দুদিকে দেওয়াল, মাথার উপর উঁচু ছাদ, আর দেওয়ালের মাঝখানটায় একটা করে খুপড়ি। গাইড বলল, নবাব যখন বেগমদের সঙ্গে লুকোচুরি খেলতেন তখন এই খুপড়িগুলোতে পিরিম জ্বলত, রাত্রিবেলা যে কি ভুতুড়ে ব্যাপার হবে সেটা বেশ বুঝতে পারছিলাম। ফেলুদা কেন যে বারবার পিছিয়ে পড়ছিল আর দেয়ালের এত কাছ দিয়ে হাঁটছিল সেটা বুঝতে পারছিলাম না। আমি গোলক ধাঁধাটা দেখতে দেখতে আর তার মধ্যে লুকোচুরির কথা ভাবতে ভাবতে এত মশগুল হয়েছিলাম যে ওর বিষয়ে খেয়ালই ছিল না। এর মধ্যে হঠাৎ বাবা বলে উঠলেন, আরে
ফেলু কোথায় গেল? সত্যি তো, পিছন ফিরে দেখি ফেলুদা নেই। আমার বুকের ভেতরটা ঢিপ করে উঠল। তারপর ফেলু ফেলু বলে বাবা দুবার ডাক দিতেই ও আমাদের পিছন দিকের একটা গলি থেকে বেরিয়ে এলো। বলল, অত তাড়াতাড়ি হাঁটলে গোলক ধাঁধার প্ল্যানটা মাথায় তুলে নিতে পারবো না। গোলক ধাঁধার শেষ গলিটার শেষে যে দরজা আছে সেটা দিয়ে বেরোলেই ইমামবাড়ার বিরাট ছাদে গিয়ে পড়তে হয়। গিয়ে দেখি সেখান থেকে প্রায় সমস্ত লখনৌ শহরটাকে দেখা যায়। আমরা ছাড়াও ছাদে কয়েকজন লোক ছিল। তাদের মধ্যে একজন অল্প বয়সী ভদ্রলোক ধীরুকাকাকে দেখে হেসে এগিয়ে এলো। ধীরুকাকা বললেন, মহাবীর যে কবে এলে? ভদ্রলোককে দেখলে যদিও বাঙালি মনে হয় না, তবু তিনি বেশ পরিষ্কার বাংলায় বললেন, 3 দিন হলো। এই সময়টাতে আমি প্রতি বছরই আসি, দিওয়ালিটা সেরে ফিরে যাই। এবারে দুজন বন্ধু আছেন, তাদের লখনৌ শহর দেখাচ্ছি। ধীরুকাকা বললেন, ইনি পিয়ারিলালের ছেলে, বোম্বাইতে অভিনয় করছেন। মহাবীর দেখলাম বনবিহারি বাবুর দিকে কিরকম যেন অবাক হয়ে দেখছেন, যেন ওকে আগে দেখেছেন, কিন্তু কোথায় সেটা মনে করতে পারছেন না। বনবিহারি বাবু বললেন, চেনা চেনা মনে হচ্ছে নাকি? মহাবীর বললে, হ্যাঁ, কিন্তু কোথায় দেখেছি বলুন তো। বনবিহারী বাবু বললেন, তোমার স্বর্গত পিতার সঙ্গে একবার আলাপ হয়েছিল বটে, তুমি তখন এখানে ছিলে না। মহাবীর যেন একটু অপ্রস্তুত হয়ে বলল, ও তাহলে বোধহয় ভুল করছি, আচ্ছা আসি তাহলে। মহাবীর নমস্কার করে চলে গেল। ভদ্রলোকের বয়স হয়তো ফেলুদার চেয়েও কিছুটা কম, আর চেহারা বেশ সুন্দর আর শক্ত। মনে হলো নিশ্চয়ই এক্সারসাইজ করেন কিংবা খেলাধুলো করেন। বনবিহারী বাবু বললেন, আমার মনে হয় এবার আমার ওখানে গিয়ে পড়তে পারলে ভালোই হয়। জানোয়ারগুলোকে যদি দেখতেই হয় তাহলে আলো থাকতে থাকতে দেখাই ভালো। খাঁচাগুলোতে আলোর ব্যবস্থা এখনো করে উঠতে পারিনি। আমরা গাইডকে বকশিস দিয়ে ছাদ থেকে সোজা সিঁড়ি দিয়ে একদম নিচে নেমে এলাম। গেটের বাইরে এসে দেখলাম মহাবীর আরো দুজন ভদ্রলোককে নিয়ে সেই কালো স্ট্যান্ডার্ড গাড়িটায় উঠছে। বনবিহারী বাবুর বাড়িতে পৌঁছতে প্রায় 4টে বাজলো। বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যে ভেতরে একটা চিড়িয়াখানা আছে, কারণ যা আছে তা বাড়ির পিছন দিকটায়। মিউটিনিরও প্রায় 30 বছর আগে এক ধনী মুসলমান সওদাগর এ বাড়ি তৈরি করেছিলেন। বনবিহারী বাবু বললেন, আমি বাড়িটা কিনি এক সাহেবের কাছ থেকে। দেখেই বোঝা যায় বাড়িটা অনেক পুরনো, আর দেওয়ালের গায়ে যেসব কারুকার্য আছে তা থেকে নবাবদের কথাই মনে হয়। বাড়ির ভেতরে ঢুকে বনবিহারী বাবু বললেন, আপনারা সবাই কফি খান তো? আমার বাড়িতে কিন্তু চায়ের পাট নেই। আমাকে বাড়িতে বেশি কফি খেতে দেয়া হয় না, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, তাই আমার তো মজাই হয়ে গেল। কিন্তু কফি পরে হবে, আগে জানোয়ার দেখা। বৈঠকখানা পেরিয়ে একটা বারান্দা, তারপরেই প্রকাণ্ড বাগান, আর সেই বাগানেরই এদিক ওদিক করে রাখা বনবিহারী বাবুর সব খাঁচা। বাগানের মাঝখানে ছুঁচলো শিক দিয়ে ঘেরা একটা পুকুর, সেটায় একটা কুমির রোদ পোহাচ্ছে। বনবিহারী বাবু বললেন, এটাকে বছর দশেক আগে মুঙ্গের থেকে এনেছিলাম, একেবারে বাচ্চা অবস্থায়। প্রথমে আমার কলকাতার চৌবাড়ির চৌবাচ্চায় ছিল। একদিন দেখি বেরিয়ে এসে একটা আস্ত বিড়ালছানা খেয়ে ফেলেছে। পুকুরের চারপাশের থেকে বাঁধানো রাস্তা অন্য খাঁচাগুলির দিকে গেছে। একটা খাঁচার দিক থেকে ফ্যাস ফ্যাস শব্দ শুনে আমরা কুমির ছেড়ে সেদিকেই গেলাম। গিয়ে দেখি খাঁচার ভেতর একটা মাঝারি গোছের কুকুরের সাইজের বেড়াল। তার চোখ দুটো সবুজ আর জল জলে,
আর গায়ের রং ডোরাকাটা খয়েরি। এত বড় বিড়ালকে বাঘ বলতে ইচ্ছা করে। বনবিহারী বাবু বললেন, এটার বাসস্থান আফ্রিকা। এটা কিনি কলকাতার রিপন স্ট্রিটের এক ফিরিঙ্গি পশু ব্যবসায়ীর কাছ থেকে। এ জিনিস আলিপুর চিড়িয়াখানাতেও নেই। বিড়ালের পর হাইনা, হাইনার পর নেকড়ে, নেকড়ের পর আমেরিকান র্যাটেল স্নেক, দারুণ বিষাক্ত সাপ। এরকম সরু ছুঁচলো শামুক পুরি থেকে আমরা অনেকবার এনেছি। এই সাপের লেজের ডগায় সেই রকমই একটা শামুকের মতন জিনিস আছে। সাপটা এদিক ওদিক চলার সময় লেজটাকে কাঁপায়, আর তাতেই ওই জিনিসটা মাটিতে লেগে ঝুমঝুমির মতো কড়কড় শব্দ হয়। আমেরিকার জঙ্গলে অনেক দূর থেকেই এরকম শব্দ শুনতে পেয়ে লোকে নাকি বুঝতে পেরে র্যাটেল স্নেক ঘোরাফেরা করছে। আর দুটো জিনিস দেখে ভয়ে গা শিউরে উঠল। একটা কাঁচের বাক্সের মধ্যে দেখলাম নীল রঙের বিশ্রী বিরাট এক কাঁকড়া বিছে। এটাও আমেরিকার বাসিন্দা, এর নাম ব্লু স্কর্পিয়ন। আর একটা কাঁচের বাক্সে দেখলাম একটা মানুষের আঙুল ফাঁক করা হাতের মতন বড় বড় কালো রোয়াওয়ালা মাকড়সা, আফ্রিকার বিষাক্ত ব্ল্যাক উইডো মাকড়সা। বনবিহারী বাবু বললেন, ওই বিছে আর ওই মাকড়সা, ওই দুটোরই বিষ হলো যাকে বলে নিউরোটক্সিক, অর্থাৎ এক কামড়ে একটা আস্ত মানুষ মেরে ফেলার শক্তি রাখে ওই দুটোই। চিড়িয়াখানা দেখে আমরা বৈঠকখানায় এলাম। আমরা সোফার উপর বসে একটা চেয়ারে বসে বনবিহারী বাবু বললেন, রাত্রে চারিদিকে নিঃশব্দ হলে মাঝে মাঝে আমার বনবিড়ালের ফ্যাসফ্যাসানি, হায়নার হাসি, নেকড়ের খ্যাঁকরিনি আর র্যাটেল স্নেকের কড়কড়ানি মিলে অদ্ভুত এক কোরাস শুনতে পাই, তাতে ঘুমটা হয় আরামের। এরকম বডিগার্ডের সম্ভার আর কজনের আছে বলুন? অবশ্যই চোর এলে এরা খুব হেল্প করতে পারে না, কারণ এরা খাঁচায় বন্দী। তার জন্য আমার আলাদা ব্যবস্থা আছে। বাদশাহ হাঁক দিতেই পাশের ঘর থেকে বেরিয়ে এলো এক বিরাট কালো হাউন্ড কুকুর। এটাকেই নাকি বনবিহারী বাবু পাহারার জন্য রেখেছে। শুধু যে বাড়ি পাহারা তা নয়, চিড়িয়াখানারও কোনো অনিষ্ট নাকি বাদশাহ করতে দেবে না। ফেলুদা আমার পাশেই বসেছিল। কুকুরটা দেখে আমার কানে ফিসফিস করে বলল, ল্যাব্রাডর হাউন্ড, বাস্কারভিলের কুকুরের জাত। বাবা এতক্ষণ একটা কথাও বলেনি, এবার বললেন, আচ্ছা সত্যি আপনার এই হিংস্র জানোয়ারের মধ্যে বাস করতে ভালো লাগে? বনবিহারী বাবু তার পাইপে তামাক ভরতে ভরতে বললেন, কেন লাগবে না বলুন, ভয়টা কিসে? এককালে কত বাঘ ভাল্লুক মেরেছি জানেন? ওয়াইল্ড অ্যানিমেল ছাড়া মারতুম না, অব্যর্থ টিপ ছিল। একবার কি যে ভীমরতি ধরল, চাঁদার জঙ্গলে এক মার্কিন সাহেবকে বড়াই করে টিপ দেখাতে গিয়ে 150 গজ দূর থেকে এক হরিণ মেরে ফেললি। তারপর সে কি অনুতাপ, সেই থেকে শিকার ছেড়েছি। তবে জানোয়ার ছাড়াও থাকতে পারবো না, তাই চালান দেওয়ার ব্যবসা ধরল। ব্যবসা যখন ছাড়ল তখন বাধ্য হই বাড়িতে চিড়িয়াখানা করল। এদের নিয়ে বাস করার কি আনন্দ জানেন? এরা যে হিংস্র ও বিষাক্ত সেটা
আমাদের সকলেরই জানা। এরা তো নিরীহ ভালো মানুষ বলে জানাতে চাইছে না নিজেদের, অথচ মানুষের মধ্যে দেখুন একজনকে আপনি ভাবছেন সৎলোক, শেষে হঠাৎ বেরিয়ে গেল সে লোকটা আসলে ক্রিমিনাল। অন্তরঙ্গ বন্ধুকেই কি আর আজকের দিনে আর বিশ্বাস করার জো আছে? তাই স্থির করেছি জানোয়ার পরিবেষ্টিত হই বাকি জীবনটা কাটাব, তাতে শান্তি অনেক বেশি। আমি মশাই সাতেও নেই পাঁচেও নেই, নিজের সম্পত্তি একা নিজে ভোগ করছি, তাতে কে কি ভাবছে না ভাবছে সে নিয়ে মাথা ঘামিয়ে কি হবে? তবে শুনেছি আমার এই চিড়িয়াখানার দৌলতে পাড়ায় নাকি চুরি ছ্যাঁচড়ামি বন্ধ হয়ে গেছে। তাহলে বলতে হয় অজান্তে আমি লোকের উপকারই করছি। এই শেষ কথাটা শুনে আমি প্রথমে ধীরু কাকার দিকে, তারপর ফেলুদার দিকে চাইলাম, বনবিহারী বাবু কি তাহলে শ্রীবাস্তবের বাড়ির ঘটনাটা জানেন না? এই প্রশ্নের উত্তরের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হল না, কারণ বনবিহারী বাবুর বেয়ারা কফি আর মিষ্টি এনে দেবার প্রায় সঙ্গে সঙ্গেই শ্রীবাস্তব এসে হাজির হলেন। সকলকে নমস্কার টমস্কার করে ধীরু কাকাকে বললেন, আপনার বাড়ির কাছেই কেলভিন রোডে একটা ছেলে গাছ থেকে পড়ে হাত ভেঙেছে, তাকে দেখে আপনার বাড়ি গিয়ে দেখি আপনি ফেরেনি, তাই এখানে চলে এলাম। ধীরু কাকা শ্রীবাস্তবের দিকে চোখ দিয়ে ইশারা করে বুঝিয়ে দিলেন যে তার আংটি ঠিকই আছে। বনবিহারী বাবু সঙ্গে দেখলাম ধীরু কাকার এবং শ্রীবাস্তব যথেষ্ট আলা। ছোট শহর, পাড়ার লোকদের পরস্পরের মধ্যে আলাপটা বোধহয় সহজেই হয়। শ্রীবাস্তব ঠাট্টার সুরে বললেন, বনবিহারী বাবু আপনার পাহারাদারেরা কিন্তু আজকাল ফাঁকি দিচ্ছে। বনবিহারী বাবু একটু অবাক হয়ে বললেন, কিরকম? কাল আমার বাড়িতে চোর এলো আর আপনার এক ভি জানোয়ার সারা শব্দ করল না। সে কি চোর আপনার বাড়িতে? কখন? রাত তিনটের কাছাকাছি। নেইনি কিছুই, ঘুমটা ভেঙে গেল আমার তাই পালিয়ে গেল। না নিলেও খুব এক্সপার্ট বলতে হবে, আমার বাদশাহ অন্তত খুবই সজাগ, 200 গজের মধ্যে আপনার বাড়ি আর চোর এলেও আমার কম্পাউন্ডের পিছন দিয়েই তাকে যেতে হবে। যাকে আপনাকে ঘটনাটা জানিয়ে রাখলাম। কফির সঙ্গে একরকম মিষ্টি দিয়ে গেছিল প্লেটে। শ্রীবাস্তব বললেন সেটার নাম সান্ডিলা লাড্ডু। সান্ডিলা লাড্ডু, গোলাপি রেউড়ি আর ভুনা প্যারা, এই তিন মিষ্টি হলো লখনউয়ের স্পেশালিটি। আমার নিজের মিষ্টি জিনিসটা খুব ভালো লাগে না, তাই আমি ওসব কথায় বিশেষ কান না দিয়ে বনবিহারী বাবুকে লক্ষ্য করছিলাম। ওকে যেন একটু অন্য মনস্ক দেখাচ্ছিল। ফেলুদা কিন্তু দেখি এর মধ্যেই দুটো লাড্ডু শেষ করে দিয়ে আমার কফির পেয়ালার ওপর দিয়ে মাছি তারাবার মতো করে হাত নাড়িয়ে দারুণ কায়দায় আমার প্লেট থেকে আর একটা লাড্ডু তুলে দিল। বনবিহারী বাবু হঠাৎ শ্রীবাস্তবের দিকে ফিরে বললেন, আপনার সেই বাদশাহী আংটি ঠিক আছে তো? শ্রীবাস্তব হঠাৎ বিষণ লেগে গেল, তারপর কোন রকমে সামলে কাশিটাকে হাসিতে চেঞ্জ করে বললেন, ও বাবা আপনার দেখি মনে আছে। বনবিহারী বাবু পাইপের ধোঁয়া ছেড়ে বললেন, মনে থাকবে না, আমার যদিও ও ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই তবুও ওরকম আংটি সচরাচর দেখা যায় না। শ্রীবাস্তব বললেন, আংটি ঠিকই আছে, ওর ভ্যালু আমার জানা আছে। বনবিহারী বাবু এবার হঠাৎ উঠে পড়ে বললেন, এক্সকিউজ মি, আমার বিড়ালের খাবার সময় হয়ে গেছে। এই কথার পর আর থাকা যায় না, তাই আমরাও উঠে পড়লাম। বাইরে এসে একজন লোককে হাতে একটা ব্যাগ নিয়ে বনবিহারী বাবুর গেট দিয়ে ভেতরে ঢুকতে দেখলাম।
তার যে দারুণ মাসল সেটা জামা গায়ে থাকলেও বোঝা যায়। শুনলাম তার নাম নাকি গণেশ গুহ। বনবিহারী বাবু যখন জানোয়ার চালান দেওয়ার কারবার ছিল তখন থেকেই ইনি আছেন, এখন নাকি চিড়িয়াখানার দেখাশোনা করেন। বনবিহারী বাবু বললেন, গণেশকে ছাড়া আমার চিড়িয়াখানা মেনটেন করা হতো না, ওর ভয় বলে কোনো বস্তুই নেই। একবার ওয়াইল্ড ক্যাচে আচুর খাওয়া সত্ত্বেও ও আমার চাকরি ছাড়েনি। আমরা যখন গাড়িতে উঠছি তখন বনবিহারী বাবু বললেন, আপনারা আসাতে খুব ভালো লাগলো, মাঝে মাঝে এসে পড়বেন না হয়, এখন এখানেই আছেন তো? বাবা বললেন, কয়েকদিন আছি, তারপর ভাবছি এদের একবার হরিদ্বারটা দেখি আসব। বটে, লক্ষ্মণ ঝুলা থেকে একটা 12 ফুটের পাইথনের খবর এসেছে, আমিও তাই একবার ওদিকটায় যাব ভাব করছিলাম। শ্রীবাস্তবকে আমরা ওর বাড়ির সামনে নামিয়ে দিলাম। ঠিক সেই সময় বনবিহারী বাবু বাড়ির দিক থেকে একটা বিকট চিৎকার শুনতে পেলাম। ফেলুদা একটা হাই তুলে বলল, হাই না, বাপরে, একেই বলে হাইনার হাসি? শ্রীবাস্তব বললেন, তার নাকি প্রথম প্রথম এই হাসি শুনে গা ছমছম করত, এখন অভ্যাস হয়ে গেছে। আপনার বাড়িতে কাল কোনো উপদ্রব হয়নি তো? ধীরু কাকা প্রশ্ন করলেন। শ্রীবাস্তব হেসে বললেন, নো নো নাথিং। আমরা যখন বাড়িতে ফিরলাম তখন প্রায় সন্ধে হয়ে গেছে। গাড়ি থেকে নেমে শুনতে পেলাম দূর থেকে একটা ঢাকঢোলের শব্দ আসছে। ধীরু কাকা বললেন, দেওয়ালির সময় এখানে রামলীলা হয়, তারই প্রিপারেশন হচ্ছে। আমি বললাম, রামলীলা কিরকম? প্রায় 10টা মানুষের সমান উঁচু একটা রাবণ তৈরি করে তার ভিতর বারুদ বোঝাই করা হয়, তারপর দুজন ছেলেকে মেকআপ টেকআপ করে রাম লক্ষণ সাজায়, তারা রথে চড়ে এসে তীর দিয়ে রাবণের দিকে তাক করে মারে, আর সেই সঙ্গে রাবণের গায়ে আগুন লাগিয়ে দেয়া হয়, তারপর গা থেকে টুবড়ি হাওয়ায় চরকি রং মশাল ছড়াতে ছড়াতে রাবণ পুড়ে ছাই হয়ে যায়। সে একটা দেখবার জিনিস। বাড়িতে ঢুকে বেয়ারা শ্রীবাস্তবের আসার খবরটা দিল, তারপর বলল,